আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই ঈদকে ঘিরে প্রত্যেকটা রসুলের উম্মতের কোনো না কোনো স্বপ্ন অবশ্যই থাকে। বাবার সাথে তার পরিবার, মার সাথে তার ছেলে মেয়ে, সবাই অনেকে আনন্দের সাথে মার্কেটে যাচ্ছে, কেনাকাটা করতেছে, ঈদে কে কোন পোশাক পিনবে সেগুলা পছন্দ করতেছে। এবং এই ঈদকে ঘিরে পরিবাররা কে কখন কোথায় ঘুরতে যাবে, কোন পার্কে যাবে, তারপরে কেউ দাদার বাড়িতে যাবে, কেউ নানার বাড়িতে যাবে, কেউ মামার বাড়িতে যাবে, মানে এক একজনের এক একটা স্বপ্ন থাকে। আর আমরা যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা আছি, না আমাদের এখানে আছে পরিবার, না আমাদের এখানে আছে আত্মীয় স্বজন, না আমরা স্বপ্ন দেখতে পারি, না কোনো আনন্দ করতে পারি, আমরা কি নিয়ে আনন্দ করব? অনেকে বলে প্রবাসীরা তো মনে হয় খুব ভালোতে আছে, খুব সুখে আছে। ভাই, যদি এই অন্তরটা খুলে দেখাতে পারতাম আমাদের দুঃখ কষ্টগুলো, তাহলে বুঝতে পারতেন আসলে প্রবাস জীবনটা যে কতটা কষ্টের হতে পারে। ওই যে বললাম না, অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখবে, কেউ ঈদের ছুটিতে পরিবার নিয়ে দাদার বাড়িতে যাবে, নানার বাড়িতে যাবে, না এখানে আছে আমার দাদার বাড়ি, না আছে নানার বাড়ি, না আছে পরিবার, মানে আমরা কোনোভাবেই কোনো স্বপ্নই দেখতে পারি না আমরা কার বাড়িতে যাব। কারণ আমাদের এই প্রবাসের মাটিতে 95% আমরা প্রবাসীরা আছি, ঈদের দিনও আমাদের কোনো ছুটি নেই। তারপরও যত কষ্টের মধ্যেও আমরা নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করি, কারণ কষ্টটা কখনো অনুভব করতে দিই না আমরা। কারণ আমরা পরিবারের সুখের জন্য শুধু প্রবাসের মাটিতে একা কষ্ট করি যাতে আমার পরিবারটা আনন্দে থাকতে পারে, ভালো থাকতে পারে। কিন্তু আমাদের পরিবাররাও কিন্তু ততটা সন্তুষ্ট থাকতে পারে না, ততটা আনন্দে ঈদ করতে পারে না, কারণ তার আপনজন তার কাছে নেই। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ভাই, নিয়তির খেলা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবাস জীবনে কর্মস্থল আমার রিজিকের ফাসলা করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন রিজিক কোথায় লেখা রাখছে কেউ বলতে পারে না। আমরা যখন দুনিয়াতে জন্মছি তখন কিন্তু ভাবিনি আমরা প্রবাসে যাব, সেখানে গিয়ে কর্ম করব, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা মাসের পর মাস, দিনের পর দিন প্রবাসে পড়ে থাকব। আমরা কিন্তু এগুলো কখনো ভাবিনি। তারপরও শত কষ্টের মাঝে নিজেকে আনন্দে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া করি ইনশাআল্লাহ। প্রবাসীদের জীবন না আছে আনন্দ, না আছে সুখ, না আছে পরিবার, না আছে সন্তান, কিছের আমাদের ঈদ? আমাদের ঈদ তো আমাদের পরিবার। শুধু পরিবার সুখে থাকলেই আমাদের ঈদ হয়ে যায়, পরিবার ভালো থাকলেই আমাদের ঈদ হয়ে যায়, পরিবার সুখে থাকলেই আমাদের ঈদ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সর্বদাই দোয়া এবং ভালোবাসা রইল। সবাইকে মা মিডিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।